গত 10 বছরে মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থান অধিকার করে রয়েছে বলে মন্ত্রিসভাকে জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে একথা জানান অর্থমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব ব্রিফিংয়ে জানান, গত 29 আগস্ট দ্য স্পেক্টর ইন্ডেক্স প্রকাশিত প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রবৃদ্ধি 188। এদিকে এখন থেকে স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ স্বশাসিত সংস্থাগুলোকে নিজেদের ব্যয় মেটানোর পর উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। এ সংক্রান্ত একটি আইনের খসড়ায় সোমবার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়া আইনে আপাতত 68টি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোতে আর্থিক স্থিতির পরিমাণ 2,12,000 টাকা। গত 10 বছরে জিডিপিতে কারেন্ট প্রাইস মেথডে বাংলাদেশের প্রবৃদ্ধি সারা বিশ্বের সবার উপর 1 নম্বর, যেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি শতকরা 188 ভাগ, চীনের হলো 177, ভারত 117, ইন্দোনেশিয়া 90, মালয়েশিয়া 78, অস্ট্রেলিয়া 41 এবং ব্রাজিল 17। তো সেই হিসেবে আমরা 1 নম্বরে আছি।